বিক্ষোভে উত্তাল জাহাঙ্গীরনগর ও গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়। উপাচার্যদের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ। চিঠি পাওয়ার পরও কাউন্সিলের উদ্যোগ নেই রাজশাহী আওয়ামী লীগের, থমকে আছে সদস্য সংগ্রহ অভিযানও। নারায়ণগঞ্জে নিজ বাসায় এক মা ও দুই মেয়েকে গলা কেটে হত্যা, আহত আরও এক শিশু ঢাকা মেডিকেলে। হাটের ইজারা নিয়ে দ্বন্দ্ব, চাঁপাইনবাবগঞ্জে এক যুবককে তুলে নিয়ে দুই হাতের কবজি কেটে দিল চেয়ারম্যান বাহিনী। আবারও অশান্ত হয়ে উঠেছে পাহাড়, সশস্ত্র সন্ত্রাসীদের গুলিতে ঝরছে রক্ত, উৎকণ্ঠায় দিন কাটছে পার্বত্য অঞ্চলের বাসিন্দাদের। ইসির চুরি যাওয়া ল্যাপটপ ব্যবহার করেই রোহিঙ্গাদের পরিচয়পত্র বানিয়ে দিত জয়নাল আবেদিন, বাঁশখালীতে সম্পদের পাহাড়। আরএফএলের রেইনবো পেইন্টস, জাদুই জানে রেইনবো পেইন্টস, ছড়াও জীবনের রং। স্বাগত নিউজ 24 দেশ সংবাদে, সঙ্গে আছি শেখ জায়েদ। দেখছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। ভিসির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠায় এবার তার পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত শিক্ষক শিক্ষার্থীরা। বৃহস্পতিবার বেলা 12:30 দিকে বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের সামনে থেকে ভিসির পদত্যাগ দাবিতে বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে উপাচার্যের প্রশাসনিক ভবনের সামনে যায়। সেখানে সমাবেশ করেন শিক্ষক শিক্ষার্থীরা। দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগর আন্দোলনের মুখপাত্র রায়হান রাইন বলেন, উন্নয়ন প্রকল্প নিয়ে ভিসির বিরুদ্ধে দুর্নীতি ও টাকা ভাগবাটোয়ারার ঘটনা প্রকাশ পাওয়ায় উপাচার্য ফারজানা ইসলামের পদে থাকার নৈতিক অধিকার নেই। আগামী 1 অক্টোবরের মধ্যে ভিসি পদত্যাগ না করলে কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন আন্দোলনরত শিক্ষক শিক্ষার্থীরা। অন্যদিকে ভিসির পদত্যাগের দাবিতে অনর গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও বৃহস্পতিবার সকাল থেকে ক্যাম্পাসে জড়ো হয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন তারা। শিক্ষার্থীদের অভিযোগ, বিভিন্ন সময় নানা অনিয়ম দুর্নীতির সাথে জড়িত থাকলেও বহাল তবিয়তে আছেন ভিসি খন্দকার নাসির উদ্দিন। সম্প্রতি গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ও ডেইলি সানের ক্যাম্পাস প্রতিনিধি ফাতেমাতু জিনিয়াকে এক সেমিস্টারের জন্য সাময়িক বহিষ্কার করা হলে ভিসির বিরুদ্ধে আন্দোলনে নামেন সাধারণ শিক্ষক শিক্ষার্থীরা। ভিসি অপসারণ বা পদত্যাগ করা না পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন তারা। এদিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক ফাতেমাতু জিনিয়ার সাময়িক বহিষ্কার ও হয়রানির প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি। দুপুরে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির উদ্যোগে ক্যাম্পাসে এই মানববন্ধন সমাবেশ করা হয়। এতে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত নবী প্রবি ক্যাম্পাস প্রতিনিধিরা অংশ নেন। এ সময় বক্তারা ক্যাম্পাসগুলোতে শিক্ষক শিক্ষার্থী ও সাংবাদিকদের ওপর হামলা নির্যাতনের তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন। সভাপতি সম্পাদক দ্বন্দ্ব রাজশাহী জেলা ও মহানগর আওয়ামী লীগে, আর এই দ্বন্দ্বেই মেয়াদ পার দুই কমিটির। নতুন কাউন্সিলের কোনো উদ্যোগ নেই, থেমে আছে সদস্য সংগ্রহ অভিযানও। কেন্দ্র থেকে চিঠি দেয়া হলেও কার্যত নিশ্চুপ স্থানীয় নেতারা। রাজশাহী থেকে আরো জানাচ্ছেন কাজী শাহেদ। 2014 সালে কাউন্সিল হয়েছে জেলা ও নগর আওয়ামী লীগের। সেই কাউন্সিলে দায়িত্ব পাওয়া সভাপতি সম্পাদকদের মেয়াদ শেষ হয়েছে এক বছর আগে। মেয়াদ উত্তীর্ণ কমিটি দিয়েই চলছে জেলা ও নগর আওয়ামী লীগ। বিগত কাউন্সিলে জেলা আওয়ামী লীগের সভাপতি হয়েছিলেন ওমর ফারুক চৌধুরী। এবার তিনি ছাড়াও সভাপতির দৌড়ে আছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, বর্তমান কমিটির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ। সাধারণ সম্পাদক হতে চান সাবেক সংসদ সদস্য আব্দুল ওয়াদুদ দারা, বাঘা উপজেলা চেয়ারম্যান লায়েবউদ্দিন লাবলু। নগরে সভাপতি পদে AHM খায়রুজ্জামান লিটনের প্রতিদ্বন্দ্বী নেই। তবে সাধারণ সম্পাদক হিসেবে ডাবলু সরকার ছাড়াও তৎপরতা চালাচ্ছেন নওশের আলী ও শরীফুল ইসলাম বাবু। পদের দৌড়ঝাঁপ শুরু হয়েছে, তবে 10 ডিসেম্বরের আগে জেলা ও নগরের কাউন্সিল শেষ করার তাগিদ আছে বলে জানালেন দুই নেতা। আমাদের কাছে হয়তো একটি নির্দেশ আসবেন যে মেয়াদ উত্তীর্ণ কমিটিগুলো পূর্ণাঙ্গ করার জন্য, সম্মেলন করে পূর্ণাঙ্গ করার জন্য তেনার একটা নির্দেশ আমাদের প্রতি আছেন। যদি শুধু জেলায় করার নির্দেশনা আসে তাহলে সেক্ষেত্রে কোনো সমস্যা নেই, তবে যতই কষ্ট হোক যে নির্দেশনা আসবে সেটি বাস্তবায়ন করার জন্য জেলা আওয়ামী লীগ প্রস্তুত।
মেয়াদ পার হলেও তৃণমূলের কোনো কমিটি গঠন করা যায়নি, এমনকি উদ্যোগও নিতে পারেনি। সম্প্রতি কেন্দ্র থেকে সদস্য সংগ্রহ অভিযান, দলের কাউন্সিলের সর্বশেষ অবস্থা জানতে চেয়ে চিঠি দেওয়া হয়েছে জেলা ও নগর কমিটিকে। আগেই কেন্দ্রের চিঠি পাওয়ার পরেও নেতারা বলছেন তৃণমূলের কাউন্সিল শেষে জেলা ও নগরের কাউন্সিল করতে সময় লাগবে। যে কমিটিগুলো আমাদের আছে থানা এবং ওয়ার্ড, সেই কমিটি দিয়ে যদি সম্মেলন করতে পারলে তাহলে আমরা 15 দিনের মধ্যে ইনশাল্লাহ সম্মেলন করে দিতে পারবো। আর যদি ওগুলোকে কমিটিগুলোকে পূর্ণাঙ্গ করতে বলেন তো সেই ক্ষেত্রে আমাদের কিছুটা সময় লাগবে। একেবারেই যদি ওয়ার্ড থেকে উপজেলা পর্যন্ত করে আসতে হয় সেক্ষেত্রে একটু অসুবিধা হবে। তবে কেন্দ্রের আগে জেলা ও নগরের কাউন্সিল হচ্ছে না এমনটা জানিয়েছেন স্থানীয় নেতারা। কাজী শাহেদ, News24, রাজশাহী। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নিজ বাসায় এক মা ও তার 2 মেয়েকে গলা কেটে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার সকাল 8টার দিকে তাদের লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন স্থানীয় লোকজন। এই ঘটনায় গুরুতর আহত আরও এক শিশুকে পাঠানো হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। নিহতরা হলেন সিদ্ধিরগঞ্জের জোনাকি ফিলিং স্টেশনের কর্মচারী সোমন স্ত্রী নাসরিন, মেয়ে নুসরাত ও খাদিজা। স্থানীয়রা জানান নিহত নারীর পরিবারের সাথে তার বোনের পরিবার পাশাপাশি ঘরে থাকত। 2 দিন আগে নাসরিনের সঙ্গে তার বোনের স্বামী আব্বাসের ঝগড়া হয়। এর জেরে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে কিনা তা অনুসন্ধান করছে পুলিশ। হত্যাকাণ্ডের আলামত সংগ্রহে ঘটনাস্থল পরিদর্শন করেছে সিআইডির ফরেন্সিক টিম। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে চেয়ারম্যানের বাহিনী এক যুবককে তুলে নিয়ে গিয়ে 2 হাতের কবজি পর্যন্ত কেটে দিয়েছে। পূর্ব শত্রুতার জের ধরে বৃহস্পতিবার ভোরে এই ঘটনা ঘটে। ওই যুবকের নাম রুবেল হোসেন, তিনি নয়ালভাঙা গ্রামের খোদাবক্সের ছেলে। তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 2 হাত হারানো রুবেলের দাবি শিবগঞ্জের উজিরপুর ইউনিয়নের চেয়ারম্যান ও স্থানীয় আওয়ামী লীগ নেতা ফয়েজউদ্দিনের সঙ্গে নদীর ঘাট নিয়ে তার বিরোধ চলছিল। তারাই তাকে চোখ বেঁধে তুলে নিয়ে গিয়ে হাত কেটে দিয়েছে। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। জাতীয় প্রেস ক্লাবে নারীর ক্ষমতায়নে শেখ হাসিনা শীর্ষক আলোচনা অনুষ্ঠান চলছে। আমরা সরাসরি চলে যাচ্ছি সেই অনুষ্ঠানে। নর্দার্ন আয়ারল্যান্ড অ্যাসেম্বলির যিনি প্রধান মিস্টার মার্টিন, যিনি সিনফিয়েন দলের একজন সদস্য, উনি নিজে উল্লেখ করেছেন তার নিজের জ্ঞান থেকে যে বাংলাদেশে মহিলা ক্ষমতায়ন এমন পর্যায়ে আছে যেখানে বিশ্বের বহু দেশের ঊর্ধ্বে তার স্থান। এই কথা শুনে কিন্তু সত্যি আমরা বাঙালি যারা ছিলাম সেই অনুষ্ঠানে আমাদের বুক গর্বে ভরে উঠেছিল। এবং গতকালের একটি ঘটনা, কয়েকজন ব্রিটিশ পার্লামেন্টেরিয়ান বাংলাদেশ সফরে এসেছেন, তাদের সম্মানে যুক্তরাজ্যের রাষ্ট্রদূত কাল একটি সম্বর্ধনা আয়োজন করেছিলেন, সেখানে আমার থাকার সুযোগ হয়েছিল। সেখানে কয়েকজন সংসদ সদস্য, যুক্তরাজ্যের উভয় হাউসের, হাউস অফ লর্ডস এবং হাউস অফ কমন্সের সদস্যদের সাথে আলাপকালে তারা কিন্তু এই মহিলা ক্ষমতায়নের বিষয়টি বিশেষভাবে তাৎপর্যের সাথে উল্লেখ করেছেন। এক মহিলা এমপি মিডলটন থেকে নির্বাচিত সংসদ সদস্য, উনি বললেন যে বাংলাদেশে বাল্য বিবাহ নিরোধে যে ব্যবস্থা নেওয়া হয়েছে সেটা একটি মুসলমান প্রধান দেশে, উনি মুসলমান দেশ বলেনি কারণ বাংলাদেশ মুসলমান দেশ নয়, মুসলমান মেজরিটি দেশ, সে দেশে কিভাবে সম্ভব হলো সেটা কিন্তু আমাদের কাছে একটি বিস্ময়ের ব্যাপার। তো যুক্তরাজ্যের এমপিরা তো বাংলাদেশ সম্পর্কে তাদের ধারণা খুব ভালো, তারা বললেন, আমি বললাম এটা সম্ভব হয়েছে শেখ হাসিনার আনকম্প্রোমাইজিং নেতৃত্বের কারণে। তিনি ডিটারমিন্ড ছিলেন যে এই জিনিসগুলো তিনি সবসময় অত্যন্ত দৃঢ়তার সাথে দেখবেন। আমাদের সংবিধানের প্রণেতা, আমি প্রণেতাই বলবো, আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, কারণ তার নেতৃত্বেই সংবিধান প্রণীত হয়েছিল। যদিও 34 জন সদস্য এই খসড়া কমিটির সদস্য ছিলেন, ওনার দূরদৃষ্টিতা, হি ওয়াজ এ ভিশনারি, তাই না? তাকে সারা পৃথিবী বলে, উনি একজন দূরদৃষ্টি ব্যক্তিত্ব ছিলেন, ভিশনারি। উনি সংবিধানে একদিকে যেমন সমতার কথা বলেছেন, অন্যদিকে আরেকটি কথা বলেছেন যে পশ্চাৎ পথের কোনো গোষ্ঠী
তাদের সহায়তার জন্য পজিটিভ ডিসক্রিমিনেশন বা ইতিবাচক। জাতীয় প্রেস ক্লাবের নারীর ক্ষমতায়নে শেখ হাসিনা শীর্ষক আলোচনা অনুষ্ঠান চলছে, আমরা সরাসরি ছিলাম সেই অনুষ্ঠানে। দেশ সংবাদে বিরতি নিচ্ছি, ফিরছি একটু পর, সাথে থাকুন। বিরতির পর আবারও স্বাগত, দেখছেন নিউজ 24 দেশ সংবাদ। আবারও অশান্ত হয়ে উঠেছে পাহাড়, সশস্ত্র সন্ত্রাসীদের গুলিতে রক্ত ঝরছেই, দীর্ঘ হচ্ছে লাশের মিছিল। সন্ত্রাসীদের সক্রিয় তৎপরতা দেখা দিয়েছে নতুন করে শঙ্কা, তাই নিরাপত্তাহীনতায় উদ্বেগ উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন পাহাড়ের বাসিন্দারা। তবে রাঙ্গামাটি জেলা প্রশাসন বলছে পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ফাতেমা জান্নাত মুমুর তথ্য, ছবিতে ডেস্ক রিপোর্ট। পার্বত্য অঞ্চলে দীর্ঘ সময় ধরে চলছে আঞ্চলিক সশস্ত্র সন্ত্রাসীদের মধ্যে সংঘাত। এসব সহিংসতা এখন ছড়িয়ে পড়েছে তিন পার্বত্য জেলা, রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে। আর তাদের প্রতিহিংসার বলি হচ্ছেন সাধারণ ক্ষুদ্র নৃগোষ্ঠী ও বাঙালিরা, এমনকি বাদ পড়েনি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও। নিরাপত্তা বাহিনী এখানে নিরাপদ না, এই অবস্থায় আমরা সাধারণ মানুষ, আমরা মনে করি যেখানকার এখানে আমাদের স্বাভাবিক জীবনযাপন এবং যে নিরাপত্তার ব্যাপারে আমরা খুবই শঙ্কিত। যেভাবে করে নিজেদের মধ্যে বিবাদ সৃষ্টি করছে, এতে কিন্তু পার্বত্য চট্টগ্রামের যে সামাজিক এবং অর্থনৈতিক যে অগ্রগতি হওয়ার কথা সেটিও কিন্তু বিঘ্নিত হচ্ছে। গোয়েন্দা বিভাগের তথ্য মতে চলতি বছরের নয় মাসে শুধু রাঙ্গামাটি জেলায় সশস্ত্র সন্ত্রাসীদের গুলিতে প্রাণ হারিয়েছে 16 জন, আর অপহরণ হয়েছে 23 জনেরও বেশি মানুষ। তাই অবৈধ অস্ত্র সন্ত্রাসীদের শক্তির মূল উৎস বলে দাবি স্থানীয়দের। যে অবৈধ অস্ত্র আছে পার্বত্য অঞ্চলে, পাহাড়ের গুহায় গুহায় যে সন্ত্রাসগুলো আছে, তাদেরকে চিরনিয় অভিযানের মাধ্যমে তাদেরকে খুঁজে বের করতে হবে। পার্বত্য অঞ্চলের শান্তি শৃঙ্খলার জন্য অবশ্যই পার্বত্য অঞ্চলে সেনাবাহিনী প্রত্যাহারকৃত সকল সেনা ক্যাম্পগুলো পুনঃস্থাপন খুব জরুরি বলছে। এসব ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন জেলা পুলিশ সুপার। যদি পাহাড়ের আনাচে কানাচে অর্থাৎ রাঙ্গামাটির সব জায়গায় আমরা যে কোনো ধরনের গাড়ি নিয়ে আমরা চলাচল করতে পারতাম, দ্রুত চলাচল করতে পারতাম, তাহলে এই সমস্যাটা অনেকাংশে কমে যেত। এদিকে পাহাড়ের পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর অবস্থানে রয়েছে বলে জানালেন রাঙ্গামাটি জেলা প্রশাসক। কোনো ধরনের ভয়ের কোনো কারণ নেই, আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে, এবং এই ধরনের ঘটনা যাতে আর পুনরাবৃত্তি না ঘটে সে বিষয়ে আমরা সতর্ক অবস্থান আছি। পার্বত্য অঞ্চলকে সশস্ত্র সন্ত্রাসীদের হাত থেকে রক্ষা করতে পাহাড়ে পাহাড়ে যৌথ বাহিনীর নিরাপত্তা ক্যাম্প স্থাপনের দাবি জানিয়েছে স্থানীয়রা। নাজিয়া কোনা, নিউজ 24। চট্টগ্রামে রোহিঙ্গাদের এনআইডি পাইয়ে দেওয়ার ক্ষেত্রে অন্যতম ভূমিকা পালন করেছে ডাবলমুরিং থানা নির্বাচন অফিসের অফিস সহায়ক মোহাম্মদ জয়নাল আবেদিন। রোহিঙ্গাদের জাতীয় পরিচয়পত্র তৈরি করে দিয়েই বাঁশখালীর জল দিতে কোটি টাকার বাড়ি নির্মাণ সহ অবৈধ সম্পদের পাহাড় গড়েছেন জয়নাল। নির্বাচন কার্যালয়ের ল্যাপটপ ব্যবহার করে রোহিঙ্গাদের ভোটার করার অভিযোগে গত রোববার রাতে তাকে গ্রেপ্তার করার পরেই বেরিয়ে এসেছে সব তথ্য। নয়ন বড়ুয়ার তথ্য, ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। 70 থেকে 80 হাজার টাকা দিলেই রোহিঙ্গারা হাতে পেত বাংলাদেশের জাতীয় পরিচয়পত্র। থানা নির্বাচন অফিসের অফিস সহায়ক মোহাম্মদ জয়নাল আবেদিন বাসায় বসে থানা নির্বাচন অফিসের সুযোগ সুবিধা ব্যবহার করে রোহিঙ্গাদের জন্য এনআইডি তৈরির প্রাথমিক কাজ করতেন। এভাবে এক বছর ধরে অসংখ্য রোহিঙ্গাদের এনআইডি তৈরি করে দিয়ে সম্পদের পাহাড় গড়েছেন জয়নাল। সম্প্রতি জয়নাল সহ তিনজনকে গ্রেফতারের পর দুদকের কাছে উঠে আসে এসব তথ্য। তবে জয়নালের অবৈধ সম্পদের খোঁজে তদন্তে নেমেছে দুদক। তার এই চক্রের সাথে আরও অনেকে জড়িত, এই তাদের তিনি যাদের নাম বলেছেন বা তাকে এই কাজে যারা সহযোগিতা করেছেন তাদের একটা বৃহৎ অংশ সম্পদের একটা জ্ঞাত অবৈধ সম্পদ অর্জন করেছে। 2014 সালে চট্টগ্রামের ডাবলমুরিং নির্বাচন অফিস থেকে ভোটার তালিকা হালনাগাদের কাজে ব্যবহৃত ল্যাপটপ হারিয়ে যায়। এরপর 2015 ও 2016 সালে চন্দনাইশ, লামা ও রাঙামাটি নির্বাচন অফিস থেকে হারিয়ে যায় আরও 3টি ল্যাপটপ। এসব ল্যাপটপ হারিয়ে গেলেও আজও নির্বাচন কমিশনের সার্ভারের সঙ্গে যুক্ত আছে। এসব ল্যাপটপের সঙ্গে রেজিস্টার্ড আই কন্ট্যাক্ট ও ফিঙ্গারপ্রিন্ট মেশিনও অপারেশনে আছে অজ্ঞাত স্থান থেকে। দ্রুতই ব্যবস্থা নেওয়ার দাবি সংশ্লিষ্টদের।
বিশ্লেষকরা বলছেন, এই প্রক্রিয়ার সঙ্গে সংশ্লিষ্টদের আইনের আওতায় আনার পাশাপাশি রোহিঙ্গাদের জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্ট হাতে পাওয়া ঠেকাতে না পারলে হুমকির মুখে পড়বে নিরাপত্তা ব্যবস্থা। একটা সংঘবদ্ধ দল এটার পিছনে কাজ করছে, এটাকে যদি আমরা এখনই থামাতে না পারি এটা আমাদের জন্য নিরাপত্তার জন্য যথেষ্ট হুমকি হয়ে দাঁড়াবে। এদিকে এই প্রক্রিয়ার সঙ্গে সংশ্লিষ্ট ইসিতে কর্মরত আরও অন্তত 10 জনের বিরুদ্ধে অধিকতর তদন্তের অনুমতি চেয়ে আবেদন করেছে দুর্নীতি দমন কমিশনের আঞ্চলিক কার্যালয়। রাশেদ ইমাম, নিউজ 24। এদিকে রোহিঙ্গাদের পাসপোর্ট পেতে পুলিশ ভেরিফিকেশনে গাফিলতি প্রমাণ হলে সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক। দুপুরে নগরীর মাসিক অপরাধ পর্যালোচনা সভায় সাংবাদিকদের এই কথা বলেন। তিনি আরও বলেন, রোহিঙ্গাদের জন্ম নিবন্ধন দেওয়ার সঙ্গে সংশ্লিষ্ট জনপ্রতিনিধিদেরও আইনের আওতায় আনার নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া কক্সবাজার থেকে সারা দেশে ছড়িয়ে পড়া ঠেকাতে 7টি পুলিশ চেকপোস্টকে আরও সক্রিয় করার কথাও জানান পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি। আমাদের পুলিশের তরফ থেকে নির্দেশ দেওয়া আছে যে যদি কোনো জনপ্রতিনিধিরা এই ধরনের কোনো অপরাধে জ্ঞাতসারে জড়িত হয়ে যায় তাহলে তাদের বিরুদ্ধে আমরা আইনানুগ ব্যবস্থা নেব। কক্সবাজারের টেকনাফে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে 2 রোহিঙ্গা সহ 3 জন নিহত হয়েছে, আহত হয়েছে 3 পুলিশ সদস্য। টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রদীপ কুমার দাস জানান, গতকাল রাতে হত্যা, অস্ত্র ও মাদক মামলার 3 জন আসামিকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে চুরি, অপহরণ, খুন সহ বিভিন্ন কর্মকাণ্ডে তাদের সম্পৃক্ততা রয়েছে। তাদেরকে সঙ্গে নিয়ে বৃহস্পতিবার ভোরে বাহারছড়া শামলাপুর ঢালা জঙ্গল এলাকায় অস্ত্র ও চোরাই মালামাল উদ্ধারে যায় পুলিশ। এ সময় তাদের সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে, পুলিশ ও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। এ সময় অস্ত্রধারী সন্ত্রাসীরা পালিয়ে গেলে ঘটনাস্থল থেকে 3 জনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে পুলিশ। নিউজ 24 দেশ সংবাদে আবার বিরতি, ফিরছে একটু পর, সাথে থাকুন। সংবাদে আবারও স্বাগত। রংপুর 3 আসনের উপনির্বাচনের প্রতীক বরাদ্দ পেয়ে প্রার্থীরা প্রচারে মাঠে নামলেও সাধারণ ভোটারদের তেমন সাড়া নেই। জাতীয় পার্টির অন্দরকন্তল, বিএনপিতে বহিরাগত প্রার্থী দেয়া এবং ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করে নেওয়ায় ভোটাররা আছেন দ্বিধাদ্বন্দ্বে। আজও রংপুরে বিভিন্ন স্থানে প্রচারণা চালিয়েছেন প্রার্থীরা, ভোটারদের মন জয় করতে তারা দিচ্ছেন নানা প্রতিশ্রুতিও। আওয়ামী লীগের সমর্থন পাওয়া জাপার প্রার্থী সাদ এরশাদ ও ন্যাশনাল পিপলস পার্টি এনপিপি বিলুপ্ত করে বিএনপিতে যোগ দেয়া বিএনপির প্রার্থী রিটা রহমানের পক্ষে তৃণমূলের নেতাকর্মীরা এখনও প্রচারণায় নামেননি। অন্যদিকে স্বতন্ত্র প্রার্থী এরশাদের ভাতিজা আসিফ শাহরিয়ার বিশাল কর্মী বাহিনী নিয়ে নগরীর বিভিন্ন এলাকায় ভোটারদের সঙ্গে গণসংযোগ সহ প্রচারণা চালিয়েছেন। সাভারে পৌর আওয়ামী লীগের প্রচার সম্পাদককে হত্যার প্রতিবাদে এবং আসামিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ করছেন নেতাকর্মীরা। বিস্তারিত জানাতে সাভারের তারাপুর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী নাজমুল হুদা। নাজমুল, স্বাগত। নেতাকর্মীদের দাবি কি, বিক্ষোভে নেতাকর্মীদের অংশগ্রহণ কেমন দেখছেন? ধন্যবাদ জাহেদ, আমি এই মুহূর্তে রয়েছি সাভারের তারাপুর এলাকায়। আপনারা জানেন যে সাভার পৌর আওয়ামী লীগের যে প্রচার সম্পাদক তাকে কিন্তু প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়েছে এবং এই হত্যার প্রতিবাদে, এই হত্যাকাণ্ডে যাতে যারা জড়িত তাদেরকে গ্রেপ্তারের দাবিতে কিন্তু আজকের এই বিক্ষোভ সমাবেশ এবং প্রতিবাদ সমাবেশ করছে। এখানে কিন্তু হাজার হাজার আজকে আওয়ামী লীগের নেতাকর্মীরা এসেছে এবং তারা কিন্তু আসলে প্রতিবাদের জন্য তারা বলছে এবং প্রতিবাদের ভাষা কিন্তু তারা বলছে। এখানে দেখছেন যে আপনাদের ক্যামেরার মাধ্যমে দেখাতে চাই যে নেতাকর্মীরা তাদেরকে যে তাদের যে প্রিয় নেতা তাকে যে হত্যা করা হয়েছে তারা আজকে তাদের নেতার যে হত্যাকাণ্ডের যে বিচার সেই বিচার দেখার জন্য কিন্তু এসেছিল এবং তারা এখানে শুধু তার বিচারের জন্য আসে না, তাই পরিবারের লোকজনও কিন্তু এসেছে এবং তার স্ত্রী এবং এখানে কিন্তু আওয়ামী লীগের অনেক নেতাকর্মীরা এসেছে এবং যার কারণে অনেকেই কিন্তু তারা এখানে রয়েছে এবং আপনারা দেখছেন যে তারা তাদের প্রিয় নেতার কিন্তু আজকে তারা যে বিচার চান এবং হত্যাকাণ্ডের যে বিচার চান সেই বিচারের জন্য কিন্তু
আমি আমি সাভারের যে সাভার উপজেলার যে উপজেলার চেয়ারম্যান আমি তার সঙ্গে একটু কথা বলতে চাই সরাসরি। এই হত্যাকাণ্ডের আসলে রাজীব ভাই আপনি তো এসেছেন, এই যে হত্যাকাণ্ডের কি বিচার চান? আমি অবিলম্বে যারা এই হত্যাকারী এরা পেশাদার হত্যাকারী, সাভারে চিহ্নিত পেশাদার হত্যাকারী এবং তারা সামাজিকভাবে পেশাদার ডাকাত, ইতিপূর্বে এই সাভারে আরও দুইজনকে তারা হত্যা করেছে এবং দুটি মামলায় তারা জামিনে আছে। আবার এই জামিনে থাকা অবস্থায় এই আওয়ামী লীগের সহপ্রচার সম্পাদক আব্দুল মজিদকে হত্যা করলো। আসলে এদের মূলত রাজনৈতিক পরিচয় হচ্ছে এরা চিহ্নিত বিএনপির সন্ত্রাসী। আপনারা যদি লক্ষ্য করেন এখানে একটি হত্যার যে খুনি মুক্তার নাজমুল, আপনাকে ধন্যবাদ। নাজমুল হুদা যুক্ত হয়েছিলেন সাভার থেকে। সাভারে আওয়ামী লীগ নেতা হত্যার প্রতিবাদে নেতাকর্মীরা বিক্ষোভ করছেন, আমরা সরাসরি ছিলাম সেখানে। দেশ সংবাদে বিরতি নিচ্ছি, ফিরছি একটু পর, সাথে থাকুন। বিরতির পর আবার স্বাগত, দেখছেন নিউজ 24 দেশ সংবাদ। ভাড়া বৃদ্ধির দাবিতে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানার সরবরাহ বন্ধ করে দিয়েছে ট্রাক শ্রমিকরা। ট্রাক শ্রমিকরা দ্বিতীয় দফায় ধর্মঘটের ডাক দেয়। এর আগে দাবি আদায়ের জন্য ট্রাক শ্রমিকরা গত শুক্রবার সকাল থেকে শনিবার দুপুর পর্যন্ত প্রথম দফায় ধর্মঘট পালন করে। ব্রাহ্মণবাড়িয়া ট্রাক ও লরি শ্রমিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ ইদন মিয়া মিন্টু জানান, বুধবার সকাল থেকে সার পরিবহন বন্ধ রয়েছে। সমস্যার সমাধানে সন্ধ্যায় আশুগঞ্জ উপজেলা প্রশাসনের সঙ্গে একটি সভা হওয়ার কথা রয়েছে। বরিশালের বাকেরগঞ্জের কলসকাঠি বাজারে ডিবি পরিচয়ে 6টি স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনায় অর্ধশতাধিক ভরি স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুটের ঘটনা ঘটেছে। পুলিশের প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার রাত 1:30টার দিকে 2-3টি স্পিডবোট যোগে একদল ডাকাত বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠি বাজারে পৌঁছায়। এ সময় তারা ডিবি পুলিশ পরিচয় দিয়ে বাজারের নৈশ প্রহরীদের হাত বেঁধে একটি ওষুধের দোকানে আটকে রাখে। পরে তারা লক্ষ্মী জুয়েলার্স, কলসকাঠি অলঙ্কার ভবন, কানাই কর্মকারের স্বর্ণের দোকান, পাল অলঙ্কার ভবন, সোনার গহনা ভবন সহ 6টি স্বর্ণের দোকান থেকে প্রায় 50 ভরি স্বর্ণালঙ্কার, শতাধিক ভরি রূপা ও নগদ কয়েক লাখ টাকা লুট করে। খবর পেয়ে টহল পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছালে ডাকাতদের হামলায় এএসআই জসিম গুরুতর আহত হন। সাতক্ষীরায় শুরু হয়েছে 300 বছরের ঐতিহ্যবাহী গুড়পুকুর মেলা। হিন্দু ধর্মাবলম্বীদের মনসা ও বিশ্বকর্মা পুজো উপলক্ষে বাংলা সনের শেষ ভাদ্রে অনুষ্ঠিত হয় মেলা। সাতক্ষীরার জেলা প্রশাসন ও পৌরসভার আয়োজনে সকালে শহীদ আব্দুর রাজ্জাক পার্কে মেলার উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য ও মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। মেলা উপলক্ষে শহর জুড়ে নেওয়া হয়েছে নানা প্রস্তুতি। শহীদ আব্দুর রাজ্জাক পার্কে সাজানো হয়েছে নান্দনিক রূপে। এই পার্কের পুরো জায়গা জুড়ে থাকছে বিভিন্ন প্রকার 300 স্টল। মেলা চলবে 15 দিন ব্যাপী। নিউজ 24 দেশ সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আরেকবার। বিক্ষোভে উত্তাল জাহাঙ্গীরনগর ও গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ে উপাচার্যদের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ। চিঠি পাওয়ার পরও কাউন্সিলের উদ্যোগ নেই রাজশাহী আওয়ামী লীগের, থমকে আছে সদস্য সংগ্রহ অভিযানও। নারায়ণগঞ্জে নিজ বাসায় এক মা ও দুই মেয়েকে গলা কেটে হত্যা, আহত আরও এক শিশু ঢাকা মেডিকেলে। ঘাটের ইজারা নিয়ে দ্বন্দ্ব, চাঁপাইনবাবগঞ্জে এক যুবককে তুলে নিয়ে গিয়ে দুই হাতের কবজি কেটে দিল চেয়ারম্যান বাহিনী। আবারও অশান্ত হয়ে উঠেছে পাহাড়, সশস্ত্র সন্ত্রাসীদের গুলিতে ঝরছে রক্ত, উৎকণ্ঠায় দিন কাটছে পার্বত্য অঞ্চলের বাসিন্দাদের। এসির চুরি যাওয়া ল্যাপটপ ব্যবহার করেই রোহিঙ্গাদের পরিচয়পত্র বানিয়ে দিত জয়নাল আবেদিন, বাঁশখালীতে সম্পদের পাহাড়। এই ছিল নিউজ 24 এর আজকের দেশ সংবাদ। আয়োজন এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।